হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর আমি ভালোই আছি। আর চলো, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো চলে যাই শিমলা কুলু মানালি তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো, ঘরে ঠাকুরকে প্রণাম করে দুষ্টুদের টাটা দিয়ে, ইভেন মাকেও বাই বলে, মায়ের আশীর্বাদ নিয়ে আমি বেরিয়ে পড়লাম। ও যাওয়ার সময় আরেক মায়ের সাথেও দেখা হবে, মানে ওলাই চিনিতলা মায়ের সাথে দেখা করে বেরোবো। এখন যাচ্ছি হচ্ছে আমি হাওড়া স্টেশন। আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিন, আর আমি লক্ষ্মী পুজোর আগের দিন হাওড়া থেকে 9:30 নাগাদ ঠিক ট্রেন রাত্রিবেলা। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইজ, আমি হাওড়া স্টেশন চলে এসেছি, আর আমার এর আগে একবার বহুদিন আগে একটা ট্যুর ট্রাভেলারের সাথে আমি ট্রাভেল করেছিলাম, মেবি সিকিম এরকম কোনো জায়গায়। কিন্তু এই ট্রাভেলাররা এতটাই ভালো ছিল, এই ট্রাভেলার্সের নাম হচ্ছে ত্রিনেত্র ট্যুর অ্যান্ড ট্রাভেলস। যেমন ব্যবহার, সেমন গাইডনেস, সেমনি খাওয়া দাওয়া, খুব ভালোভাবে ট্রিট করা, মানে জাস্ট মানে স্পিচলেস, মানে বলে বোঝানো যাবে না এতটাই তাদের ভালো ব্যবহার। আমি অবশ্যই তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তারা সবসময় ট্যুর করায়, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন তাদের সাথে। খুবই ভালো মানে ব্যবহার তাদের, আর খুব টেনশন ফ্রি হয়ে যেতে পারবেন, কোনো টেনশন নেই, এতটাই গাইড করে তারা। আর দেখো বন্ধুরা, আমি মানে আমরা রাত্রিবেলা ট্রেনে উঠেছিলাম, ওঠার পরে ওরা যতক্ষণ ট্রেনে ছিল ততক্ষণ ওরা খাবারটা দেয়নি, কিন্তু বাদবাকি ট্রেনে নামার পর থেকে নিয়ে শুরু করে আবার ট্রেনে ওঠা অবধি ওরা আমাদেরকে খাওয়া দাওয়ার সমস্তটা দিয়েছে প্যাকেজের মধ্যে। আর না সরি, হাওড়া স্টেশনে আমাদেরকে বিস্কিট, কেক, জল একটা ব্যাগে ওদের দিয়েছিল। তো আমরা রাত্রিবেলা যার যার খাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমি রুটি, আলু ভাজা, মিষ্টি, ভাত, লটে মাছ। তো রাতে খাওয়ার পর ঘুম থেকে উঠে আবার আমি যেমন পার্লারে সবসময় আলু কাবলি, মাখামাখি এটা ওটা করতে থাকি, শেষকালে ট্রেনে এসেও আমার এটাই করতে হলো। তো আমি এখানে সব শিলাদি সব কিছু করে নিয়ে এসেছিলো, মানে ছোলা টোলা, প্ল্যান, আলু সেদ্ধ। তো সেখানে আমি আবার এই চারটা বানিয়ে নিলাম আলু কাবলি, খেতে তো দুর্ধর্ষ, অসাধারণ হয়েছিল, মানে তোমরা বুঝতেই পারছো, মানে এই ফিলিংসটাই আলাদা। তো আমরা প্রায় 45 জনের কাছাকাছি গেছিলাম বন্ধুরা, 43 জন। আর এই যে আমরা ভোর হয়েছে, মানে আমাদের দুটো রাত হয়েছে, দুটো রাত তিনটে দিন হিসেব মতন। তো আমরা ভোর ভোর নেমে যাচ্ছি, মানে দুটো রাতই আমরা নেমেছি হচ্ছে কালকা স্টেশনে। কালকা স্টেশন থেকে নেমে আমরা টয় ট্রেন করে প্রায় 4-5 ঘন্টার ওপরে জার্নি করেছি টয় ট্রেনে। তো এখন এখানটায় কালকাতে ভীষণই ঠান্ডা, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ঠান্ডা পড়েছে, যে সবাই সোয়েটার, জ্যাকেট, টুপি সব পরে নিয়েছে। আর আমার তো অবস্থা খুব খারাপ ছিল, কারণ ট্রেনের হাওয়ায় না সর্দি হয়ে গেছিলো। আর কালকা থেকে আমি নেমেই আগে একটু গরম গরম চা আর এই স্যান্ডউইচগুলো নিয়েছিলাম। তো আমাদের এই এখানে টয় ট্রেন দেবে, এই যে এইটা আমাদের টয় ট্রেন। তো এখানেই আমরা এখন 5-6 ঘন্টা জার্নি করব। তো বন্ধুরা, একটা ভিডিওর মধ্যে তো সমস্তটা নেওয়া হয়নি, তো আরও ভিডিও পার্ট আসবে, অবশ্যই দেখবে। আর এই যে ছাড়লো এখান থেকে টয় ট্রেনটা আমাদের, আর সেই পার্টগুলোও তোমাদের দেখতে হবে, অবশ্যই দেখো। আমি যতটা পেরেছি প্রাকৃতিক দৃশ্য তোমাদের সামনে তুলে ধরেছি, অবশ্যই দেখবে। আর দেখার সাথে আর অরিজিনাল আমি ফিল করেছি, মানে আকাশ পাতাল তফাত। তারপরেও বলবো যে মানে অসাধারণ অসাধারণ ফিলিংস, আর এইগুলো আমি মানে চোখের জিনিস, চোখে দেখা জিনিসটা আর এই ভিডিওতে মানে টোটালি আলাদা, সম্পূর্ণ আলাদা। কিন্তু তারপরেও বলবো অনেকই সুন্দর। তো মিস করো না, যতটা পারবে দেখো, অবশ্যই স্কিপ করো না ভিডিওটা, কমপ্লিট পুরো দেখো। পারলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও করে নিও আমার চ্যানেলটা, আর প্রত্যেকটা পার্ট দিয়ে দেবো, অবশ্যই দেখবে, দেখতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, এই দাদারাই ত্রিনেত্র ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে, কারণ এই দাদারাই যত ট্রাভেলস করায় এই দাদারা খুব ভালো আর কি গাইড করে, আর এত রিজনেবল প্রাইসের মধ্যে সবারই সাধ্যের মধ্যে ট্যুর করান,
খুবই আমার তো ভীষণই মানে পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, কারণ একটু কম প্রাইসের মধ্যে সবাই চায় যে একটু ঘুরবো আনন্দ করব। এই দাদারা যতটা তাদের সাধ্যের মধ্যে থাকে মানে প্রত্যেকজনকে তারা চেষ্টা করে যে হ্যাপি রাখার, সব দিক দিক দিয়ে পারফেক্ট রাখার, সব দিক থেকে গাইড করার, ভীষণ আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো এই দাদারা আমাদের এই ট্যুরটা লক্ষ্মী পুজোর আগের দিন আসার আগে, পুজোর আগে একটা করেছে ট্যুর সিমলা, ইভেন আমাদের জানুয়ারিতে আবার একটা সিমলা আছে, আবার কাশ্মীর রয়েছে, আবার সুন্দরবন রয়েছে, আবার তোমার নেক্সট ইয়ারে তোমার রাজস্থান রয়েছে। তো যাই হোক, তোমরা যদি যেতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো দাদাদের। তো চলো আমরা কথা বলতে বলতে চলে এসেছি সিমলা স্টেশন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আর খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট চলে আসবে। টাটা।